Hello everybody, welcome to Talent Training Institute Advanced Learning video tutorial. আমি অমিত, আজকে তোমাদের GST related একটা query আমি resolve করতে চলেছি, যেটা কিনা advance receipt বলে নাম। তো এই advance receipt এর ব্যাপারটা কি, কনসেপ্টটা কি? তো এটার কনসেপ্টটা হচ্ছে খুব সিম্পল। আগের ভার্সন গুলোতে, মানে আগের pre-GST তে আমাদের যেটা ছিল যে VAT বা সিএসটি যেটা আমরা ইউজ করতাম, তাতে আমাদের অ্যাডভান্সের কোনো ব্যাপারই ছিল না। পার্টি কি করতো, পার্টি যখন অ্যাডভান্স রিসিভ যখন করতো কারোর কাছ থেকে, তখন পার্টি কোনো রকমভাবে কিছু অ্যাডভান্সের কোনো রকম রিসিভ বা চালান যেটা দিত, তার মধ্যে কোনো ভ্যাটের কোনো এন্ট্রি থাকতো না। কিন্তু জিএসটি কাউন্সিল নতুনভাবে এটাকে নিয়ে একটু মডিফিকেশন এনেছে, যে জিএসটি যখন কোনো জিএসটি বিলিংয়ের জন্য কোনো অ্যাডভান্স রিসিভ আমরা করবো, ইন দ্যাট কেস পার্টিকে তখনই জিএসটির এন্ট্রি করে ফেলতে হবে, মানে জিএসটি চার্জ করে ফেলতে হবে অ্যাডভান্স রিসিপ্টে। কীরকমভাবে করবো আমরা একটু দেখে নিই। চলো, আমরা একটা কোম্পানি যেরকম আমাদের রয়েছে তৈরি করা, সেটা আমাদের নর্মালি অ্যাক্টিভেট রয়েছে ট্যালেন্ট হাব ট্রেনিং ইনস্টিটিউটের নামে। তো আমি এখান থেকে তোমাদের আমি একটা পার্টি বানানো আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আমি পার্টি বানিয়ে সময় নষ্ট করছি না, তো দেখে নাও। এখানে আমি একটা পার্টি বানানো আছে, সেটা দেখো জানভি দিচ্ছি আমি। তো জানভি একটা সান্ডি ডেটার, এ আমাদের অ্যাডভান্স পেমেন্ট করছে, অ্যাডভান্স রিসিভ করছে জানভির কাছ থেকে, ঠিক আছে। সো দেখো এটার জিএসটি ডিটেলস দেওয়া রয়েছে রেগুলার, ঠিক আছে, ওকে। সো আমি এটা পার্টির কাছ থেকে পাচ্ছি, রিসিভ করছি। সো আমি চলে যাচ্ছি অ্যাকাউন্টিং ভাউচার্সে, সেখান থেকে আমি চলে যাচ্ছি রিসিভ মোড F6, ওকে। নাও সি, এখানে আমাদের ডেট কত আছে, 1st অফ আগস্ট। সো আমি একটা ছোট্ট মডিফিকেশন আনছি, দেখো চেঞ্জ করলে লক্ষ্য করবে। এটার আমি ডেটটা নিয়ে আসছি, সরি F2, ডেট আমি দিচ্ছি 1st অফ এপ্রিল। সি, 1st অফ এপ্রিল দিলাম, দেওয়ার পরে দেখো এখানে আমাদের কোনো অপশন নেই। কিন্তু যেই মুহূর্তে আমি এটা জুলাইতে দেব, দ্যাট মিন্স আমাদের জিএসটি জবে থেকে ইমপ্লিমেন্ট হয়েছে, আমি 1-7 দিলাম 1st অফ জুলাই। সি, এখানে আমাদের দুটো জিনিস অ্যাক্টিভেট হয়েছে, ওয়ান ইজ অ্যাডভান্স রিসিপ্ট অ্যান্ড সেকেন্ড ইজ রিফান্ড অফ অ্যাডভান্স পেমেন্ট, ওকে। সো আমাদের অ্যাডভান্স রিসিপ্ট অপশানে আমরা ক্লিক করছি, বা অল্ট ভি মারছি, হোয়াট এভার, যে কোনো একটা। দেখো এখানে আমার চলে আসলো ইউজড ফর অ্যাডভান্স রিসিপ্ট, ওকে। সো এইখান থেকে এই মোডে আমরা কোনো একটা পার্টির কাছ থেকে অ্যাডভান্স রিসিভ করবো। অ্যাকাউন্ট কী হবে, অবভিয়াসলি ক্যাশ অথবা ব্যাঙ্ক হবে। তো আমি এখান থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক দিয়ে দিলাম, আমার এন্ট্রি করা ছিল। ব্যাঙ্কের লেজার আমি তো আর তৈরি দেখাচ্ছি না। পার্টিকুলার্সে আমি দিয়ে দিচ্ছি একটা আমাদের সান্ডি ডেটার্স, মানে যার কাছ থেকে আমি পেয়েছি, আমি জানভি দিয়ে দিচ্ছি, জানভি। সি, লিস্ট অফ স্টক আইটেম, ধরো আমি যে কোনো একটা স্টক আইটেম আমি এখান থেকে নিচ্ছি, ধরো আমি লিনোভো ল্যাপটপের জন্য আমি তার কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট আমি তার কাছ থেকে পেয়েছি ফর পারচেজিং অফ লিনোভো ল্যাপটপ। সো আমি মনে করছি আমি তার কাছ থেকে পেয়েছি 1 লাখ, ক্লিয়ার। যে মুহূর্তে আমরা আমাদের আগের কনসেপ্ট ছিল অ্যাডভান্স রিসিভ করছি 1 লাখ, মানে 1 লাখ, কিন্তু এইখানে নতুন জিএসটি কনসেপ্টে অ্যাডভান্স 1 লাখ রুপিস রিসিভ করছি, মানে আমরা 1 লাখের অ্যাডভান্সের এগেনস্টে পাচ্ছি না। 1 লাখটা হচ্ছে ইনক্লুডিং জিএসটি, দ্যাট ইনক্লুড জিএসটি। যেই তুমি এন্টার মারবে সঙ্গে সঙ্গে দেখো এটা ট্যাক্সেবল ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, এটা ট্যাক্সেবল ভ্যালু 84,745.76, সেন্ট্রাল সেলস ট্যাক্স 9% অ্যান্ড স্টেট ট্যাক্স 9%, অ্যামাউন্ট দেখিয়ে দিয়েছে 7,627.12। সো এই যে ব্রেকআপটা আমরা এইখানে অ্যাডভান্স রিসিপ্টেই পেয়ে যাবো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যখনই পার্টিকে এই অ্যাডভান্স রিসিপ্টের এগেনস্টে যখন আমরা ইনভয়েস ইস্যু করছি, তখন এই সমস্ত ট্যাক্সের ব্রেকআপগুলো আমাদের ইনভয়েসে চলে আসবে, ক্লিয়ার। সো এন্টার মারছো, দেখো চলে আসলো অ্যাডভান্সের এগেনস্টে। অ্যাডভান্স আমি নাম দিয়ে দিচ্ছি, ধরো অ্যাডভান্স ADV 1 লাখ রুপিস, ব্যাস চলে এসছে। সো এন্ট্রি এন্টার, উই আর ডান। সো আমার এটা অ্যাডভান্স রিসিভড হলো। চলো আমরা দেখি না এটা কোথায় পাবো। চলে যাচ্ছি ডিসপ্লে অপশন, সেখান থেকে আমরা চলে যাচ্ছি স্ট্যাটুটারি রিপোর্ট, GSTR 1, চেঞ্জ দেখাচ্ছে না আমার, বিকজ আমার এখানে আগস্ট মান্থ রয়েছে, আমি এটা পিরিয়ডটা চেঞ্জ করছি, অল্ট F2,
31st April, 31st March. See, এখানে দেখো আমার এখানে তলায় দেখিয়ে দিয়েছে অ্যামাউন্ট আনঅ্যাডজাস্টেড এগেইনস্ট সাপ্লাই। সো আমার এখানে সাপ্লাইয়ের এগেইনস্টে আমার আনঅ্যাডজাস্টেড অ্যামাউন্ট দেখা, ক্লিক করো এন্টার, ওয়েস্ট বেঙ্গল 1,00,000 টাকা অ্যাডভান্স রিসিভ আনঅ্যাডজাস্টেড অ্যাডভান্স, ক্লিক। সি এখানে আমার অ্যাডভান্স অ্যামাউন্ট আনঅ্যাডজাস্টেড এবং ট্যাক্স অ্যামাউন্ট 15,254.24, ঠিক আছে। সো দেখো এখানে আমার আনঅ্যাডজাস্টেড অ্যাডভান্স লাইবিলিটি বুকড, কিছু নেই, ব্যালেন্স লাইবিলিটি টু বি বুকড, দ্যাট মিন্স আমার এটা আমার লাইবিলিটি, এই অ্যামাউন্টটা আমার লাইবিলিটি হয়ে রয়েছে, কারণ আমি পার্টির কাছ থেকে অলরেডি অ্যাডভান্স পেয়ে গেছি, এখন আমি ক্লিয়ার। সো এই এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই হচ্ছে আমাদের অ্যাডভান্স রিসিপ্টের কনসেপ্ট, ঠিক আছে। এখান থেকে আমরা যদি মনে করি যে দেখো এটা অ্যাডভান্স রিসিপ্ট ট্যাক্স লাইবিলিটির ইয়ে, দেখো যেই আমি এখান থেকে প্রিন্ট, যখন আমি পার্টিকে আমি এটা অ্যাডভান্স রিসিপ্টের যখন প্রিন্ট দেব বা ইনভয়েস জেনারেট করব, দেখো আমার তলায় এখানে অ্যাডভান্স রিসিপ্টের তার ট্যাক্সের ব্রেকআপটা তলায় পেয়ে যাবো আমরা, ঠিক আছে। এরকমভাবে পেয়ে যেতে পারি, বা আমরা যদি মনে করি নর্মাল ইনভয়েস, নর্মাল ইনভয়েস ইস্যু করবো, দ্যাট উই ক্যান ডু অলসো। সো আমরা এখান থেকে এরকমভাবে আমরা প্রিন্ট করে আমরা দিতে পারবো, ক্লিয়ার। সো এখান থেকে আমাদের এইভাবে এন্ট্রি, আমরা অ্যাডভান্স রিসিপ্টের জন্য আমরা এইভাবে এন্ট্রি করবো, ক্লিয়ার। সো আজকের মতো এইটুকুই থাকলো, তো এটার পরের এটার অ্যাডজাস্টমেন্ট কীভাবে হবে আমি সেটা আমার নেক্সট ভিডিওতে দেখাবো। আজকের মতো টাটা, থ্যাংক ইউ।